কয়জন আসছে? সবাই কি আসছে? ঠিক আছে, তাহলে আমরা ইয়ে করি। এখন দেখেন আমি কি করতেছি, আইরিশ ব্লাউয়ের কাজ। এখন আমি এটাকে পারফেক্টলি সাইজটা একটু ম্যাচিং করতে চাচ্ছি, এর যে যে সাইজ আছে সেই সাইজগুলো ম্যাচিং করতে চাচ্ছি। ম্যাচিং ম্যাচিং তাই না? হয়ে গেল অবস্থা। এখন এইটাকে আমি যদি ইয়ে করি, ফিল করি, দেখেন মানে ব্লার বেশি করি, পাশে একেবারে মানে ব্লারের উপর ব্লার হয়ে গেছে তাই না? ব্লারের উপরে ব্লার হয়ে গেছে। তো কথা হচ্ছে কি, আমার যখন কোন একটা অবজেক্টকে এইভাবে করা দরকার হবে, হ্যাঁ, যেমনটা আমরা এখানে করতেছিলাম, এই ইমেজটাই ছিলাম, দেখা যাচ্ছে এই কোনা এই কোনা আমার ব্লার করা দরকার আছে, তখন নির্দিষ্ট অংশ হিসাবে তখন আমি আইরিশ ব্লার করতে পারতেছি। ঠিক আছে, তখন আমি এটাকে ড্র্যাগ করে ঘুরে এসে এই দিয়ে এই দিলাম, দিয়ে এটাকে ওকে দিলাম। দিলে দেখেন এই পাশে ব্লার, এই পাশে ব্লার, আইরিশ ব্লার হয়ে গেল। বিষয়টা কি ক্লিয়ার? মানে আইরিশ ব্লারটা কি, এটা কি বোঝা গেছে? জি ভাই অবশ্যই। কি প্রশ্ন ভাই? আপনি যে আইরিশ ব্লার কে ব্লারে ক্লিক করার পরে যে একটা গোল অপশনটা আসতেছে মাঝখানে, আমারটা এরকম আসতেছে না আর কি। ফটোশপ কত ভার্সন ভাই জান? 19 19 19 কেন আসতেছে না, একটু স্ক্রিন শেয়ার দেন। আপনি শেয়ার হইতেছে না তো, অপশন ডক করা মনে রে শেয়ার হওয়ার দরকার না। আপনি মোবাইলে না? হ্যাঁ মোবাইলে। আপনি মোবাইলের ভিডিওটা অন করে ব্যাক ক্যামেরা ওইদিকে দেন, ব্যাক ক্যামেরা আপনার পিসিতে দেন। এর জন্য কি স্ক্রিনটা শেয়ার করতে হবে না নাকি? না, আপনি স্ক্রিন শেয়ার করে কি ক্যামেরা অন করে দেখো, উপরে এটা স্ক্রিনে বাম দিকে আসে, ক্যামেরা কে ইনস্টল লোগো আসে বাম দিকে। আচ্ছা, টাইমের সমস্যা হবে, আমরা ইয়ে করি পরে দেখাই। তো তারপরে যেটা ছিল সেটা হচ্ছে আইরিশ ব্লার। হ্যাঁ, আইরিশ ব্লার মোটামুটি গেল। এরপরে আছে টিল্ট, টিল্ট শিফট। টিল্ট শিফটটা কি আমরা একটু দেখি। যখন টিল্ট শিফটে ক্লিক করলাম, অনেক ইমেজ আছে, অনেক ইমেজে এই ধরনের এই ব্লারটা ব্যবহার করা হয়। টিল্ট শিফট আছে, তারপর হরিজন্টালি হোক, ভার্টিক্যালি হোক, কোনা কোনে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, এটা আছে, স্ট্রেট ফরওয়ার্ড মেনটেন করে। তা আপনি চাইলে এটাকে ছোট বড় কিংবা ব্লার কম বেশি সবকিছু করতে পারেন। আপনি যদি থার্ড যেটা স্টেজ আছে এই স্টেজটাকে ছোট বড় করতে চান, আপনি করতে পারেন। আপনি যদি এ স্টেজটাকে, প্রাথমিক স্টেজটাকে ছোট বড় করতে চান তাও পারেন। আপনি যদি ব্লারের যে অপশনটা, ওই অপশনটাই ক্লিক করে যদি আপনি ব্লার কম বেশি করতে চান সেটাও পারেন। ঠিক আছে, আপনি আমি যদি নিচের দিকে ড্র্যাগ করলাম, দেখেন উপরে একই অবস্থা, নিচে একই অবস্থা। এখন কথা হচ্ছে আমি
নিচে যাচ্ছে বা উপরে যাচ্ছে না, তাহলে আমি কি করব, তাহলে আমি এটাকে এই হ্যান্ডেলটা ধরে একেবারে এটাকে বের করে দিলাম, ঠিক আছে, বের করে দিয়ে এটা নিচে রাখলাম এবং ব্লারের পরিমাণ কমায় দেব। আছে না এরকম অনেক ইমেজ আছে না? হ্যাঁ হ্যাঁ ব্যাস, আচ্ছা সবাই কি বুঝতেছেন, কয়জন আছেন এখন? জি জি প্লাস বুঝতেছি, আছে 12 জন, আছে 12 জন, 12 জন। আচ্ছা আপনারা যদি একটু হাই হই না করেন তাহলে আমার মনে হয় যে আমি শুধুই বলতে যাচ্ছি, কেউ শুনতেছে না। আমার মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিল। ঠিক আছে, তাহলে এইটাকে আবার আপনি চাইলে শুধু এই না, আপনি অ্যাঙ্গেলও করতে পারেন। হ্যাঁ আমি একটু ছোট করে নি, ছোট করে এইখানে ধরে আপনি এইভাবে অ্যাঙ্গেলও করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি চান এই কোনা কোনি এই বরাবর দেবেন, এই বরাবর দিতে পারেন, দিয়ে এখানে আপনি ব্লার কম বেশি এদিক সেদিক যাই করলেন সমানো বাড়ানো করে দিতে পারেন। ব্যাপারটা কি ক্লিয়ার? অ্যাঙ্গেলটা ভাই আরেকবার দেখান তো। এই যে জাস্ট এই যে একটা ড্রপ আছে না, একটা ডট, এই ডটের এইখানে আপনি মাউসটা নিলে হ্যান্ডেল আসবে। জি 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 ভাই, পাইছি পাইছি, ওই যে আপনি ঘুরাইবেন। জি ভাই, ঠিক আছে, জি। তাহলে এই গেল কিসের অপশন, ঠিক আছে। তারপরে যে ব্লারটা আছে, তারপরে হচ্ছে পাথ ব্লার। পাথ ব্লারের কাজটা কি? পাথ ব্লারের কাজ হচ্ছে আপনি পাথ সিলেক্ট করে দিবেন, যেদিকেই সিলেক্ট করবেন ঠিক সেইদিকে সেইভাবে সে ব্লার করবে। যদি আমি এটাকে ডিলিট করে দিই, যেটা সিলেক্ট আছে এটাকে আমি ডিলিট চাপ দিলাম, ডিলিট হয়ে গেল। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে করি, এখানে করি, এখানে করি, দেখেন সে অটোমেটিক এইভাবে ব্লারটাকে এইভাবেই সেও রিকগনাইজ করছে। আমি যেদিকে যেভাবে দিছি ঠিক সেইভাবেই কিন্তু রিকগনাইজ করছে এবং সেইভাবে অ্যাপ্লাই হয়েছে। দেখেন এটা কিন্তু এভাবে ছিল না, এটা ঘুরায়, মানে মোট কথা আপনি পাথ যেদিকে যেভাবেই দেবেন, আপনি যদি এইভাবে দিতে চান এইভাবে এইভাবে এইভাবে, ঠিক আমার ব্লারটাও সেইভাবে দেখাবে।
ঠিক আছে, আর ব্লারটাও ঠিক ওইভাবে কার্ভ হয়ে যাবে। এটা হচ্ছে আরো ভালো দেখা যায় কোন ইমেজে, আরো ভালো দেখা যায় সম্ভবত এই ইমেজে। আমি ব্লারে গেলাম, ব্লার গ্যালারিতে পাথ ব্লারে গেলাম, আমি চাচ্ছি এইটাকে, হ্যাঁ এক্স্যাক্টলি যেটা পড়ে আছে দেখেন, এটা এই একদিকে এই দিক থেকে শুরু হয় এইদিকে, এর যে ব্লারি ভাবটা এদিক থেকে শুরু হয়ে এইদিকে, আমি যদি এইদিক ঘোরাই দিই, এইদিক ঘোরাই দিলে এবার এইদিক থেকে শুরু হয়ে এইদিকে, ঠিক আছে। আমি যদি উপরের দিকে দিই দেখেন, নিচের থেকে উপরের দিকে ব্লারি, তারপর নিচের দিকে দিই দেখেন, উপর থেকে নিচের দিকে, কথা কি বোঝা গেল? এবার আমি যেইটার যেইভাবে যেইখানে দেব, আমি যে কয়টাই ক্লিক করব ঠিক সেইভাবে কিছু না কিছু একটা ইফেক্ট মিল করব, ঠিক আছে। আমি যাই করি না কেন, ডাবল ক্লিক করে আমি এখানে ইন করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার মানে স্পেসিফিকলি কোথায় প্রয়োজন পড়বে এটা আপনাকে বলা কঠিন, আপনার কাজের ক্ষেত্রে তখন মনে হবে যে না আমার এইটা এখানে ব্যবহার করা উচিত। হ্যাঁ আমি যদি এটা এই দিকে ব্যবহার করি, এই দিকে ডাবল ক্লিক করে সারলাম, এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে, একটু বাড়ায় কমায় দিলাম, আপনি চিন্তা করতে পারেন আপনার গাড়ির পেছনে যে ব্যাকগ্রাউন্ড থাকে। হ্যাঁ সাপোজ আমি যদি একটা রোড ইমেজ নিয়ে আসি, একটা রোড রোড সাইড, রোড সাইড ইমেজ নিয়ে আসি, তাহলে হচ্ছে আমি কেমন ইমেজ পাবো? অল্প একটু কয় সেকেন্ড আমি ইমেজটা ডাউনলোড করতে বললেই চলে আসছি। আমি এটাকে কপি করলাম, কপি করে নিয়ে এখানে আসলাম নিউতে। আমি যখন কপি করবো, কপি করে নিউতে আসলে অটোমেটিক যেটা কপি আছে ওই সাইজটা অটোমেটিক একটা ফাইল ইন্ডিকেট করবে, যে যেটা কপি করে থাকবেন দেখা যাচ্ছে ওয়েবে আপনি একটা ইমেজ ওপেন করলেন, করলে রাইট বাটন ক্লিক করে যদি কপি করেন, কপি করে যদি ফটোশপে আসেন, ফটোশপে এসে যদি নিউ ফাইলে আপনি ক্লিক করেন, তখন অটোমেটিক ও জেনারেট করে দেয় যে ওর সাইজ কত সাইজের একটা ডকুমেন্ট তৈরি করতে হবে, তখন ওকে দিলেই হয়ে যায়, দিয়ে আপনি পেস্ট করে দেবেন, ঠিক আছে। পেস্ট করে দিলেন, দেখেন এই ইমেজটাকে যদি আমি একটা গাড়ি এনে বসাই, সাপোজ একটা কার, ব্যাপারটা হচ্ছে গ্যালারি থেকে ব্যাপারটা কপি না, আসলে গ্যালারি থেকে এভাবে আসে না বলে কপি করে,
আপনি ওয়েবের থেকে আমি বেসিক্যালি যা করি দেখা যাচ্ছে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর একটা ইমেজ এটা কি করি কপি করি মানে এই যে আপনাদের ইয়েটা শেয়ার দিই ব্রাউজারটা শেয়ার দিই এই যে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে এখান থেকে আমি একটা ইমেজ কপি দিলাম আমি কোন ইমেজটা দিতে পারি আমি এই ইমেজটাই কপি দিলাম ঠিক আছে এই ইমেজটা হয়ে গেল লোড হোক লোড হোক লোড হচ্ছে কিন্তু লোড হয়ে গেছে আমি কপি দিলাম কপি কপি করার পর আমি দেখা যাচ্ছে নতুন একটা কপি দিয়ে নতুন একটা ডকুমেন্টস ওইটা বসাবো আমি ওইটা তো ইয়ের মতো নর্মালি ইয়ের মতো ড্র্যাগ করে এনে ছাড়তে পারতেছি না দেখা যাচ্ছে আমি যে ফটোশপে এনে ছাড়বো আমি ফটোশপ থেকে ফটোশপে ফাইল থেকে জাস্ট ইমেজ ধরে এখানে এনে ড্র্যাগ করি ওপেন টোপেনে যায় না কিংবা ওপেন উইথ দিই দেখা যাচ্ছে ওপেন উইথ দিলে এখানে ওপেন হয় কিংবা ধরে এনে এখানে ড্র্যাগ করলে এখানে ওপেন হয় কিন্তু ওয়েব থেকে দেখা যাচ্ছে আমি কোথাও সেভ করবো না ডিরেক্ট ফটোশপে নিয়ে আসবো তখন কি করি রাইট বাটনে ক্লিক করে কপি করি কপি করলে এখন নিউতে আসবো নিউতে আসলে অটোমেটিক যে সাইজটা ক্রিয়েট করবে দেখেন 820x325 অটোমেটিক যে সাইজটা ক্রিয়েট করছে না এটা হচ্ছে আমার এই গাড়ির সাইজ গাড়ির সাইজ অটোমেটিক কিন্তু ক্রিয়েট করে নেছে এখন আমি সিলেক্ট সাবজেক্টে দিলাম হ্যাঁ সাবজেক্টে দেওয়ার পর সাবজেক্টে দেওয়ার পর এটাকে আমি যদি ইনভার্স করি কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে ডিলিট করলাম কন্ট্রোল ডি এখন আমি যদি এই অংশটাকে কি করি কন্ট্রোল ডি আমি এই অংশটাকে পেন টুলকে পেন টুল দিলাম পেন টুলে যে আমি একটু পাথ সিলেক্ট করলাম পাথ সিলেক্ট করে আমি এইখান থেকে ধরে আমি এইখানে নিলাম নিয়ে এইভাবে আমার সুন্দর করে আমার মতো এবড়ে থেবড়ে করে করবেন না সুন্দর করে ধরে ডিলিট করলাম মানে একটা পারফেক্ট মেশানো দিলে তারপরে কন্ট্রোল ইন্টার মারলাম মারলে সিলেক্ট হইলাম সিলেক্ট হলে এটুকু ডিলিট দিলাম তারপরে একটুকু একটুকু সুন্দর করে করতে হবে আমি নর্মালি দেখাই দিচ্ছি ডিলিট দিলাম কন্ট্রোল ডি এখন এই ইমেজটাকে আমি এইখানে নিয়ে গেলাম দেখেন এই যে এইসব কিন্তু এই ব্লার অংশ না কিন্তু দেখাচ্ছে ওজন পড়তেছে তাই দেখাচ্ছে তাই না এখন এই গেল এখন আমার ব্যাকগ্রাউন্ডটাকে কি করতে হবে এটা একটু ড্রপ শ্যাডো দেব ড্রপ শ্যাডো দিলে একটু রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ভাব হবে যে না গাড়িটা ওই জায়গায় আছে ঠিক আছে যাক রাখলাম নিচে আপনার শ্যাডো রাখতে হয় চাকার নিচে ওইটার আমরা রাখতেছি না একটা পরে দেখতেছি গেল যাওয়ার পর গেল এইটাকে আমরা কি করবো এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটাকে মনে হবে যে আমরা এই দিকে আমার গাড়িটা সামনের দিকে যাচ্ছে এটাকে বোঝানোর জন্য আমাদের কি করতে হবে ফিল্টারে গেলাম ব্লার গ্যালারি গেলাম পাথ ব্লার গেলাম যে জাস্ট আমি এটাকে এদিকে ইন্ডিকেট করে দিলাম ইন্ডিকেট করে দিলে কি হচ্ছে মনে হচ্ছে যে এটা ব্লারটা স্পিডটা যদি আমি আর একটু বাড়াই দিই দেখেন স্পিড বাড়াই দিছি স্পিড যত বাড়ানো হবে তত ওই দিক অনুসারে সে ব্লার হবে ঠিক আছে স্পিড কমাই দিলাম তারপরে ট্যাপার ট্যাপার যদি বাড়াই দিই দেখেন ধরে রাখতেছি না ট্যাপার বাড়াই দিই এটাও ওর একটা অপশন এখন কথা হচ্ছে কি কথা হচ্ছে এটা পুরোপুরি রিয়েলিস্টিক দেখা যাচ্ছে না তবে কিছুটা রিয়েলিস্টিক দেখা যাচ্ছে পুরোপুরি রিয়েলিস্টিক দেখাইতে গেলে আপনি আরও অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে যে ইয়েগুলো আছে টুলসগুলো আছে সেগুলোতে আপনি পুরোপুরি রিয়েলিস্টিক দেখাইতে পারেন ঠিক আছে জাস্ট একটা ইমাজিনেশন দেখালো আর কি তো তারপরে যে ফিল্টারটা আছে ফিল্টারে গেলাম
ফিল্টার তারপরে ব্লার গ্যালারি এরপরে যেটা আছে স্পিন ব্লার। স্পিন ব্লার মানে কি আপনার নাম শুনে বুঝতে পারতেছেন জাস্ট এটাকে স্পিন করে ফেলবে, হ্যাঁ না, আপনি যে অংশকেই সিলেক্ট করবেন সেটাকে স্পিন করে ফেলবে, ঠিক আছে, যে অংশকেই সিলেক্ট করুন দিলাম ওইটুকু স্পিন হয়ে গেল, ঠিক আছে। এই স্পিনটাকে কন্ট্রোল জেড দিলাম আমি, সাপোজ আমি একটা ইমাজিনেশন করতেছি এটা যে আগে করেছি তা না, কন্ট্রোল টি দিলাম দিয়ে এটা এ করলাম, দিয়ে এটাকে আমি ওভারলে করে দেবো, ওভারলেকে ওভারলে দিলাম, দিয়ে এই দুইটাকে আমি মার্জ করলাম, মার্জ দেওয়ার দেওয়ার পর আমি ফিল্টার ক্যামেরা রাতে গেলাম, যে আমি এখানে কিছু অপশন ট্রাই করলাম, এটা মোস্ট প্রবাবলি একটা মেটালিক ভাব আসবে দেখেন,